আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে ইকরা বাংলার সামনে বসে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের এই সময়টুকু যেন কবুল করে নেন তার দিনের শিক্ষার পিছনে। তাহলে এই সময়টার বিনিময়ে আল্লাহ তাআলা হয়তো জান্নাতের একটা সওয়াব অর্জন করার একটা সুযোগ দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমি গত এপিসোডে আলোচনা করছিলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচারে যে স্টিম রোলার শুরু হয়ে গেল সেইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে আমরা দেখতে পেয়েছি যে তিনি কিভাবে অত্যাচারের সম্মুখীন হয়েছেন। তো একটা ফ্যামিলি, আবু লাহাবের ফ্যামিলি তাকে কি কষ্ট দিয়েছে সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আরও কার কাছ থেকে তিনি কিভাবে ফিজিক্যালি অ্যাবিউজড হয়েছেন ওই সময়কার সময়ে। মানে এটা সময় ছিল আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 44 হয়েছে, ঠিক সেই সময় থেকে এই অত্যাচারগুলো শুরু হয়েছে। 44, 44, 45 এ পর্যন্ত মানে ফিজিক্যালি তিনি সাংঘাতিকভাবে অ্যাবিউজড হয়েছেন, তাকে কষ্ট করা দেওয়া হয়েছে। একদিন আবু জাহেল কাবা ঘরে আসছে, এসে ওখানে লোকজন তো অনেকেই আছে, এসে চিৎকার করতেছে, এই তোমাদের মধ্যে কে আছো এমন? আমি যখন আসতেছিলাম রাস্তা দিয়ে দেখলাম ওই যে মানে মানে মরুভূমির পাশে একটা উটের নাড়ি ভুঁড়ি গন্ধ পচে রয়েছে। এখন ওই নাড়ি ভুঁড়িগুলো মানে কিছু একটা পাত্রে করে নিয়ে এসে ওই দেখছো ওই একজন লোক নামাজ পড়তেছে, ওকে যদি তোমরা একটু মাথার উপরে চাপাই দিতে পারো তাহলে আমার কাছ থেকে একটা পুরস্কার পাবো। দেখেন মানে কত বড় নিকৃষ্ট ধরনের মানুষ, সে হলো ওই সমাজের একবার প্রধানমন্ত্রীর মর্যাদায় সে এত নিচু কাজটাও করতে পারে। তো এই কথা বলার পরে যেহেতু মানে সমাজের একেবারে সবচেয়ে বড় ব্যক্তিটা এই কথা বলেছে, তো যখন সমাজের বড় ব্যক্তি এত নিচু হয় তখন তার অনুসারীরাও আরও নিচু হয়ে যায়। ওকবা ইবনে আবি মুঈদ নামে আরেক পামর শয়তান ধরনের লোক ছিল, সে ওই কথা শুনে ছুটে গেল যে কোথায় আপনি শুধু বলেন, আমি সেখান থেকে নিয়ে আসতেছি। তো আবু জাহাল জায়গাটা কথা বলে দেওয়ার পরে ও দৌড়ে যেয়ে একটা পাত্রে করে ওই উটের নাড়ি ভুঁড়ি যেগুলো পচে গেছে, পচা মরা উট পচা নাড়ি ভুঁড়ি ওইটা নিয়ে তারপরে দুই তিনজন ধরে নিয়ে আসলো। এসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাজরে আসওয়াদ এবং রুকনে আমানের মাঝখানে ওখানে নামাজ পড়তেন। উনি সাধারণত নামাজ ওই জায়গাটা পড়তেন, তাহলে দুটো কিবলা তার সামনে থাকতো, একটা হলো কাবা আর একটা হলো বাইতুল মাকদেস। তো ওখানে উনি নামাজ পড়তেছেন, সেজদারত অবস্থায় আছেন। সেই সময় ওকবা ইবনে আবি মুঈদ এটা মানে তার মাথার উপরে দিল। দেওয়ার পরে আল্লাহ রসুলের মানে আপনারা তো জানেন নাড়ি ভুঁড়ি যে কত ভারী হয়ে থাকে, নাড়ি ভুঁড়ির মধ্যে তো ওই উটের ভুঁড়ির মধ্যে তো মানে ঘাস পাতা পচা গোবর টোবর সবগুলো থাকে, সবটাই তার উপরে পড়েছে। উনি দম নিতে পারতেছেন না, কোনো দিকে সরতে পারতেছেন না। আর সেজদারত অবস্থায় গেলে তো মানুষের জোর কমে যায়, দাঁড়ানো অবস্থায় থাকলে অথবা অনেক সময় বসা থাকলেও কিছুটা জোর পাওয়া যায়, কিন্তু সেজদারত অবস্থায় যখন হাত পাগুলো সব এক ধরনের বাধা মতো থাকে সেই সময় ফেলেই দিলে উনি দম নিতে পারতেছেন না। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি করতেন কি, যে বাবা যখন বাইরে আসতেন উনি চোখে চোখে রাখতেন যে তার উপরে কোনো অত্যাচার হচ্ছে কি না। উনি দূর থেকে দেখতে পেলেন যে তার আব্বাকে কষ্ট দেওয়া হচ্ছে এবং তিনি মানে পচা নাড়ি ভুঁড়ির নিচে সিজদারতর অবস্থায় উনি মানে খুব কষ্ট পাচ্ছেন। তো ফাতেমা দৌড়ে ছুটে আসলো, এসে মানে মাথার থেকে গায়ের থেকে এই গন্ধ পচা নাড়ি ভুঁড়িটা সরাই দিলেন, দিয়ে তারপরে আব্বাকে ধরলেন, মাথা ধরলেন, আব্বা আপনি কি ভালো আছেন, আপনার শ্বাস আছে কি না দেখার চেষ্টা করলেন। এই দৃশ্যটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, দূর থেকে দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটু মাথা উঁচু করেছে আর ফাতেমা তখন মাথার থেকে ওই গন্ধ পচা জিনিসগুলোকে সরাই দিচ্ছেন। তখন আবু বকরকে দেখে ফেললেন, উনি বললেন যে কওম, আমার জাতি, তোমরাই আমার রক্তের সম্পর্কের একটা জাতি, তোমরা কি আতাকতুল রাজুলান, তোমরা কি এমন এক ব্যক্তিকে মারতেছ? কাল লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তাকে তোমরা কি মেরে ফেলতেছ? তো এক তো ফাতেমায় আসছেন, সেটাও দেখে তার ভয় লেগে গেছে, যে ফাতেমার একটা হাইবাত ছিল, তার চেহারাও ছিল আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন। তো উনি যখন এগিয়ে আসছেন, আবু বকর তো আমি গত এপিসোডে কোনো এক জায়গায় বলেছিলাম যে তিনি মন্ত্রীর মর্যাদার ছিলেন আবু বকর, বিশেষ করে রেজিস্টার্ড বংশ রেজিস্ট্রি বা এই সমস্ত দায় দায়িত্বগুলো তার উপরে ছিল।
তো ইতিহাস সংরক্ষণ মানে এডুকেশন মিনিস্টার মতো বলতে পারেন, তো এই দায় দায়িত্ব ছিল আবু বকরের উপরে। উনি উনি যখন এই কথা বলতেছেন তখন লোকজন একটু ভয় পেয়ে গেছে, ওরা সব ওখান থেকে সরে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠালেন, উঠাইয়ে তারপরে উনি জীবনে বদদোয়া করেছেন এরকম খুব কম পাওয়া যায়, কিন্তু ওই দিন তিনি এই দৃশ্যর পরে, এই ঘটনার পরে উনি উনি হাত উঠালেন আল্লাহর কাছে। উনি বলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ তুমি এই কুরাইশকে তুমি একটু দেখো, তুমি এদেরকে একটু দেখো, আলাইকা বিকুরাইশ, কুরাইশের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নাও, আল্লাহুম্মা আলাইকা বি আবু জাহাল। ওখানেই উনি নাম ধরে দোয়া করলেন, আল্লাহ তুমি আবু জাহালকে দেখো, ও আলাইকা বি উতবা ওয়া শাইবা, আল্লাহ তুমি উতবা এবং শাইবার ব্যাপারে তুমি ফয়সালা নাও, আল্লাহ ওয়ালিদ ইবনে উতবা এবং উতবার ছেলে ওয়ালিদ তার ব্যাপারে শাইবা মানে সিদ্ধান্ত নাও, ও উমাইয়া ওয়া উকবা, উমাইয়া এবং উকবার ব্যাপারে তুমি সিদ্ধান্ত গ্রহণ করো। এ মানে আল্লাহরও কি ফয়সালা যে এই যে কজনের নাম ওখানেই তিনি উচ্চারণ করেছিলেন তারাই কিন্তু একসাথে বদর যুদ্ধে মারা যায়, এবং ওই বদর যুদ্ধের পরে তাদের লাশটা কিন্তু একসাথে একটা কূপের মধ্যে ফেলানো হয়। এটাও একটা বিরাট মিরাকল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারোর জন্য বদদোয়া করেননি, কিন্তু এই কজনের জন্য মানে ওইটা ওই সময় দেখেন মাগুর মানুষ সেজদারত অবস্থায় আছে, তো সেখানে কি অবস্থাটা মানে আমি তাজ্জব হয়ে যাই যে মানুষকে এই রকম করে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে দেখাই দিয়েছেন। আরেকজনের নাম ছিল উমাইয়া ইবন খালাফ, উমাইয়া ইবন খালাফ আর উবাই ইবন খালাফ এরা আপন দুই ভাই, এরা সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে থাকতো। এর মধ্যে উমাইয়া ইবনে খালাফ ছিল বিলালের মনিব, আপনারা তো জানেন বিলালই তাকে বদর যুদ্ধে হত্যা করে। তো এই উমাইয়া যে সমস্ত কাজ করতো তার মধ্যে একটা হলো যে সামনে আসলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলে তার এই দোষ বর্ণনা করা, আর শুধু একটার পর একটা ভর্ৎসনা আর দোষ মানে এক একটার পর একটা বলে যাওয়া, তিরস্কার করা, এইসব করতো। আর পিছনে যখন যেত তখন তার বিরুদ্ধে এত বেশি গিবত করতো, এত বেশি অপপ্রচার করতো যে ওই সমাজে উমাইয়ার মানে জুড়ি আর কেউ ছিল না। এজন্য উমাইয়া সম্পর্কে আল্লাহ তাআলা একটা কোরআনের একটা সূরা সম্পূর্ণ নাজিল করে দিয়েছিলেন, যে তিনি বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল দোজক অপেক্ষা করছে ওই সমস্ত মানুষের জন্য যারা সামনে এসে মানুষকে তিরস্কার করে, পিছনে যেও মানুষকে তিরস্কার করে। তারপরে তার আরেকটা ইয়ে ছিল যে আল্লাদি জামা আমালাহু আদাদা, সবসময় মাল ইনকাম করার পিছনে ব্যয় করে এবং সেটা গুনতে গুনতে শেষ করতেছে। আল্লাহ তাআলা শেষে বললেন যে মানে জেনে রাখো সে হুতামাতে তাকে ফেলানো হবে। আর হুতামা কি? হুতামা হলো এমন জাহান্নামের এমন জায়গা যেটা মানুষের শরীরকে একবার ধ্বংস বিধ্বংস করে, বিধ্বস্ত করে, হাড়গুলোকে ক্রাশ করে একদম শেষ করে ফেলবে এমন এক জায়গায়, এবং এমন আগুন আসবে সে আগুন হৃদয়কেও পর্যন্ত শেষ করে ফেলবে। তো যা হোক, এই সূরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এটা নাজিল হয় ওই ব্যক্তি সম্পর্কে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনাসামনি এরকম তিরস্কার করতো এবং পিছনে যে ব্যাকবাইট করতো। তার আপন ভাই ছিল, তার নাম ছিল উবাই ইবনে খালাফ। উবাই ইবনে খালাফের দুটো ঘটনা আমরা দেখতে পাই, সেটাও মারাত্মক, এবং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সরাসরি নিহত হয়েছে, উবাই ইবনে খালাফ কিন্তু তার মধ্যে একজন। সে উহুদ যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনজিউর্ড হয়েছেন আহত অবস্থায়, তখন এই উবাই ইবনে খালাফ যাচ্ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একটা কাজ করো, আমার হাতে একটা পাথর দাও। তো ছোট্ট একটা পাথরের টুকরো একজন হাতে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো মানে খুব কষ্ট সেই অবস্থায় এরকম করে ফিকে মেরেছেন, মানলে উবাইয়ের গায়ে যে লাগছে ছোট্ট একটা জায়গায়, এবং আল্লাহ তাআলা ওই পাথরের আঘাতটা এমন করে দিয়েছেন ভিতরের সমস্ত হাড়গুলো ভেঙে চুরমার হয়ে গেল। মানে আঘাত লাগছে গায়ে, হয়তো পা মাসল নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হাড়গুলো ভেঙে গেল। ওখানে ছটফট করতেছে, উঠতে পারতেছে না, আর বলতেছে যে আমার সমস্ত হাড় ভেঙে যাচ্ছে। তো এইটা এই দৃশ্য দেখে আবু সুফিয়ান বললো যে তোমার মতন মানুষ তো দুনিয়ায় দেখি না, মারতে যাচ্ছিলে ছোট্ট একটা ইটের আঘাত খেয়ে, মানে পাথরের আঘাত খেয়ে তুমি যেভাবে ভাব করতেছো মনে হয় আর বাঁচবানা। তো কিছুক্ষণ পরে এসে মারা গেল এবং আল্লাহ রসুল বললেন যে সে জাহান্নামে গেছে। এই লোকটা মক্কায় ওই সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কষ্ট দিয়েছেন, তার দুটো কষ্ট আমার কাছে মানে এমন লাগছে যে আসলে তাকে মেরে ফেলাটাই মানে আল্লাহ তাআলা এইভাবে কষ্ট দিয়ে মেরে ফেলেছেন এই কারণে যে আমাদের নবীকে এইভাবে কষ্ট দিয়েছেন। একদিন
সে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছেন, তো সেখানে গেছেন, যে কথা বলতেছেন আর হাতে একটা পচা হাড়, যে হাড়টা এরকম টিপলে মানে বালুর মতন হয়ে গেছে, তো এরপর হাতে আরেক হাতে রেখে ফু করে ফু দিয়েছেন, আর সমস্ত চোখ মুখ একবার নাকের ভিতরে ওই সে গুঁড়োগুলো এমনভাবে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণের জন্য প্রায় নিঃশ্বাস নিতে পারতেছিল না। এই 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 একটা কাজ করেছে। দ্বিতীয় আরেকটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল, সেই অবস্থায় এই শয়তান যে মুখের মধ্যে এমনভাবে থুতু দিয়েছে যে তার সমস্ত মুখটায় থুতুতে ভর্তি হয়ে গেছে। এই কষ্টটা এই উবাই ইবনে খালফ এ ওই সময় দিছে। তো এই কষ্ট পাচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবর করতেছেন, তিনি মানে বদ্দোয়া করেছেন মাত্র ওই 4-5 জনের জন্য, কিন্তু এদের ক্ষেত্রে তিনি অসম্ভব সবর দেখিয়েছেন, উনি তাদের বিরুদ্ধে তিনি কিছু করেননি। আখনাস ইবনে সুরাইক নামে আরেক লোক ছিল, তার কাজ ছিল এই যে প্রত্যেক দিন নতুন নতুন গালাগালি আবিষ্কার করা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বিরুদ্ধে গালাগালি আবিষ্কার করত। তো সে যখনই কেন গালাগালি দিত, মানে আল্লাহ তাআলার কাছে এটা এত অপছন্দ নিয়েছিল যে একটা সুরার মানে বেশ কিছু অংশ, সুরা 68 নম্বর সুরায় আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন যে লা তুতিউকুল্লা হাল্লাফিম মাহিন, হে রসুল আপনি ওদের কথা শুনবেন না যে কথায় কথায় কসম কাটে এবং খুব নিকৃষ্ট লোক, মানে আখনাস ইবনে সুরাইককে বোঝানো হয়েছে, হাম্মাজিম মাশাঈম বিনামিম, এবং সে মানুষের তিরস্কার করে এবং চুগলখুরি করা তার একমাত্র কাজ, মান্না ইল খাইরে মুতাদিন আসিম, এবং সে সবসময় ভালো কাজ নিষেধ করে, ভালো কাজ না করুক সেই জন্য সে অবস্থাকুল হয়ে দাঁড়ায়, এবং সে সাংঘাতিক অপরাধী পাপি, অতুল্লিম বা আদা জালিকা জানিম, এবং সে হলো তারপরে খুব ঝগড়াটে এবং হারামজাদা, মানে তার কোনো বাবার ঠিকানা নাই, এমন একজন লোক ছিল এই আখনাস ইবনে সুরাইক, যে আমাদের নবীকে এরকম প্রত্যেকটা দিন নতুন নতুন গালি সে শোনাতো এবং আবিষ্কার করতো। আবু জাহাল ছিল আরেক ধরনের শয়তান, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন পর্যায়ে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। তার বিভিন্ন কষ্ট আমরা এখানে আলোচনা করব। একটা কষ্টের কথা আমরা এখানে উল্লেখ করতে চাচ্ছি, সেটা হলো এই যে একদিন দেখে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে হাজরে আসওয়াদের পাশে ওখানে নামাজ পড়তেছেন এবং সেজদারত অবস্থায়, তো ও যখন সেজদা যে মানে দেখতে পেত তখন তার গা আগুন ধরে যেত। আর আসলে তাই, যখন মানুষ সেজদায় যায় তখন সে আল্লাহ তাআলার এত কাছে থাকে যে এই দৃশ্য শয়তান এবং শয়তানকে যারা মানে এই দৃশ্য তারা দেখতে পারে না, ওই ঠাট্টা করে ওখান থেকে চলে যায়। তো ওই অবস্থা দেখে তারপরে ও সে এগিয়ে যাচ্ছে এবং বললো যে চিৎকার করে বলতেছে এই এর গর্দানটা এর ঘাড়টা এখন ভেঙে দেব। তো যে ওই পা উঁচু করে তার ঘাড়ের উপরে আমাদের নবীর ঘাড়ের উপরে পা দেবে, এই সময় ওখান থেকে চিৎকার করে ফিরে আসছে। তো আসলে লোকজন জিজ্ঞেস করতেছে ব্যাপারটা কি, আপনি তো ঘাড় ভেঙে দিতে যাচ্ছিলেন পা রেখে, তো আপনি এরকম করে চলে আসলেন কেন? তো বলে যে সে কথা আর বলিস নে, আমি যখন গেছি তার মানে ঘাড়ের পাশে দাঁড়িয়ে এক পা উঁচু করে যখন তার ঘাড়ে পাটা দিব, সেই সময় দেখলাম যে হঠাৎ করে ওখানে একটা গর্ত, মানুষ কোথায় উধাও হয়ে গেছে আমি তাকে দেখতে পেলাম না, আর এই গর্তের ভিতর থেকে আগুন এবং আগুনের ভিতরে একটা বড় বাঘ এমনভাবে তাকাই আছে আমার দিকে যে আমাকে বোধহয় শেষ করে ফেলে, এই জন্য আমি পালাই চলে আসছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, আমি যখন সেজদায় গেছি আমি বুঝতে পারছি যে আমাকে কেউ আঘাত করার জন্য আসছে, তো যেহেতু আমি সেজদার মধ্যে আছি আমি নড়াচড়া করতে পারছি, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আল্লাহ তাআলার সুবহানা রব্বিকাল আলা রব্বিয়াল আলা পড়তেছি। এগুলো করতে করতে হঠাৎ করে আমি দেখলাম যে ওখানে আগুন মতো তৈরি হয়েছে, এবং ও যদি আরেকটু অগ্রসর হতো, ও যদি আমার ঘাড়ে পা দিত, তো ওই দিন ওই আগুন তাকে গ্রাস করে ফেলতো এবং মানে বাঘে তাকে খেয়ে ফেলতো। এইরকমভাবে মানে আবু লাহাব মানে যেমন কষ্ট দিয়েছে, আবু জাহালও আমাদের নবীকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন। তার মধ্যে একটা কষ্ট হলো এই যে এই কথা বলেছেন। তো সুরা মানে আলাক, যেটা সর্বপ্রথম সুরা, সর্বপ্রথম আয়াত যেটা নাজিল হয় কোরআন শরীফে, তো সেই আয়াতের আল্লাম আল ইনসান মা আলাম ই আলাম, এই সুরার এই পর্যন্ত নাজিল হয়ে বাদ বাকি অংশটা আর আসেনি, ওই পর্যন্ত নাজিল স্টপ হয়ে যায়। পরে আবু লাহাবের এই ঘটনার, আবু জাহালের এই ঘটনার পরে যখন মানে সে পা দিয়ে আঘাত করতে গিয়েছিল,
এই ঘটনার পরে আর বাদ বাকি অংশটা নাজিল হয়ে যায়, এবং ওই সূরা আলাকের শেষের অংশটা যেটা মানে মা আলাম আলাম থেকে শুরু করে নিয়ে একদম শেষ পর্যন্ত অকতারিব পর্যন্ত আর কি এই যে অংশটা নাজিল হয় কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে দেখো আপনি কি দেখতে পান না এমন এক ব্যক্তি এনহা আবদান ইজা সাল্লা, যে যে কোনো বান্দাকে সে যখন নামাজ পড়তেছে তাকে নিষেধ করে, মানে সে কি জানে না যে যাকে নিষেধ করতেছে সেই লোকটা বেশি ভালো, আও আমারা বিত্তাকোয়া, এবং সে তাকোয়ার নির্দেশ দিচ্ছে। তাহলে শেষে যে আল্লাহ তাআলা বলছেন দেখো ও যদি লাইল্লাম এন্তাহি, সে যদি ওখানে ঠান্ডা না হয়ে যেত, ওখানে যদি ঠান্ডা না হয়, লানাসফাম বিন্নাসিয়া, তাহলে তার ওই মানে কপাল ধরে আমি তাকে আছড়াবো, মানে ওখানে যেই আঘাত করব, চপেট আঘাত করব, অথবা তার কপালের চুল ধরে আছাড় মারবো। নাসফাম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, কারণ এই লোকটা হলো এমন আবু জাহেল, নাসিয়া তার কপালটা বা সেই লোকটা হলো এই কাযিবাতিন, সে হলো মিথ্যুক, খাতিয়া, আর প্রত্যেকটা মুহূর্তে সে ভুল করতেই থাকে। এমন এক ব্যক্তি মানে সমাজের কর্ণধার হলো, প্রধানমন্ত্রিত্ব বা প্রেসিডেন্ট বা রাজা যাই বলি না কেন হয়ে গেল, যার মধ্যে মানে এই মারাত্মক গুণাবলী দোষ, একটা হলো কাযিবা, সে মিথ্যা কথা বলে। যখন কোনো সমাজের নেতা মিথ্যুক হয় তখন কিন্তু সমাজ শেষ হয়ে যায়, খাতিয়া এবং পাপাচার হয়। তো কোনো সমাজের নেতা যখন মিথ্যুক এবং পাপাচার হয়, আল্লাহ তাআলা তখন বলেন যে নাসফাম বিন্নাসিয়া, তাকে আমি চপেট আঘাত করবো তার কপালের মধ্যে, মানে শেষ করে দেব। তো আল্লাহ তাআলা এই 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 কথা বলে দিলেন। ওই সেদিন আবার আবু জাহাল বলছিল যে ঠিক আছে, আমি তখন তাকে মারতে পারলাম না, আমি একটা কাজ করব, এখন থেকে সে যখন নামাজ পড়তে আসবে আমি আমার না দিয়া, আমার যে সমস্ত ক্লাবের লোকজন আছে, ক্লাব সদস্য, এটাকে না দিয়া সব আরবি শব্দ, এর অর্থ হলো যে যাদেরকে ডেকে পাওয়া যায়, ডাকার সাথে সাথে আসে, এই ধরনের লোকদেরকে না দিয়া বলে আরবিতে, এখনকার চলিত আরবিতে, আর না দিয়ে মানে ক্লাব বলা হয়। তার মানে হলো যে এমন লোক যাদের ডাকার সাথে সাথে চলে আসে ক্লাবের একটা জায়গায়, তাই আর না দিয়া, মানে আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, ফলে এন ফলে এদৌ না দিয়া সে তার ক্লাবের লোকদেরকে সদস্যদেরকে ডাকুক। তো ডাকলে কি হবে, আমি তাকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। এবং তাই হয়েছে, আল্লাহ তাআলা তার রসুলকে বললেন যে আপনি বেশি বেশি করে সিজদা দিতে থাকুন, আল্লাহ তাআলার নিকটবর্তী হতে থাকুন। এই যারা শয়তান, যারা কষ্ট দিচ্ছে আপনাকে, এই কষ্ট বেশি দিন থাকবে না, এটা শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থায় ছিলেন, একটা হাদিসে এইভাবে আসছে যে আল্লাহ রসুল বলেছেন যে এই আবু জাহাল যদি আর একটু সামনে যেত তাহলে কি হতো, যে তারা ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন, সেই ফেরেশতা তাকে দেহটা টুকরো টুকরো করে কেটে ওই দিন শেষ করে ফেলানোর কথা ছিল, কিন্তু সে যেহেতু আর সামনে অগ্রসর হয়নি, নবীর গায়ে হাত তুলেনি বা পা তুলেনি, সেই জন্য আল্লাহ তাআলা তাকে ওই সময়ের জন্য তাকে প্রাণ ভিক্ষা দিয়েছেন, কিন্তু ওই দিনেই তাকে ফেরেশতা এমনভাবে নিয়োগ করা ছিল যে ওখান থেকেই তাকে শেষ করে দেওয়া হতো। সে যখন ওই মানে পালায় চলে যাচ্ছে, পালায় চলে যাওয়ার সময় একটা কথা সে বলছিল, সেটা ইতিহাসে লেখা হয়েছে তবকাত ইবনে সাআদের মধ্যে, উনি বলছেন ইন্না বাইনি ওয়া বাইনাহু লা খান্দাকা মিন নার ওয়া হা উলাই আজনিহা, মানে আমি দেখলাম ওখানে যে আমার মাঝখানে এবং তার মাঝখানে একটা বড় পরিখা খন্দক বানানো হয়েছে, এবং সেখানে কিছু লোক দেখলাম যাদের পাখা আছে, এবং ওখানে ওই বাঘের কথাটাও আছে, যে এই কথা বলতে বলতে সে পালায় চলে যাচ্ছে। তাই এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি এই, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কষ্টটা দেওয়া হয়েছে, এই কষ্টের বিনিময়ে কিন্তু মানে দুটো লাভ হয়েছে। হ্যাঁ, কষ্ট দেওয়া হয়েছে, এটা খুব কষ্ট আমাদের নবীর জন্য, কষ্ট তার অনুসারী হয়ে আমরাও কষ্ট পাই, যে আমাদের নবী যাকে আমরা এত ভালোবাসি, এবং মনে হয় যে আমি যদি সেই সময় জীবিত থাকতাম তাহলে আমার জীবনটাকে তার জন্য উৎসর্গ করে দিতাম, যেমনভাবে বহু সাহাবায়ে কেরাম দিয়েছেন। এখন তো আমার মনে হয় যে আমার চামড়া খুলে যদি তার পায়ের তলার জুতো হওয়ার মতন উপযুক্ততা রাখতাম, তাও আমি আমার নবীর জন্য করতাম। কিন্তু সেই সময়কার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যে আঘাতগুলো তারা করেছে, এর দ্বারা দুটো ফায়দা হলো কি, যে এই আঘাতগুলো যারা দেখছে, এই কষ্ট যারাগুলো যারা দেখছে, এর মধ্যে থেকে এখন কিন্তু বড় বড় কিছু লোক আস্তে আস্তে ইসলামের দিকে আসবে। তারা চিন্তা করলো, তাই তো এই লোকগুলোকে মারা হচ্ছে কেন, এরা তো
নামাজ কালাম পড়ে, এরা আল্লাহর দিকে মানুষকে ডাকে, তো এইভাবে মারা হচ্ছে কেন? এর পিছনে একটা মানে অনুসন্ধিৎসা, জানার ইচ্ছা কাজ করে যে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো তো এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এরা একের পর এক আস্তে আস্তে আসবে, কারণ তারা দেখছে যে অত্যাচারের মাত্রাটা কেমন, কেন ওই লোকটাকে এইভাবে অত্যাচার করা হচ্ছে। অথচ নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত সবার চোখের নয়নের মণি ছিলেন, তাকে আল সাদিক আল আমিন বলা হতো। এই একটা লাভ হলো যে অত্যাচার হয়েছে, কিন্তু অত্যাচারের সাথে সাথে মানুষের মনের মধ্যে সিম্প্যাথি ক্রিয়েট হয়েছে, তারা দেখতে পাচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নির্যাতিত মজলুমের পক্ষে চলে গেছেন, তিনি নিজেই নির্যাতিত এবং তার সাথে যারা আছেন সমাজ থেকে তাকে নির্যাতন করা হচ্ছে, এই একটা। আর দ্বিতীয়ত হলো যে এই পরীক্ষাগুলোর মধ্য থেকে যারা খাঁটি ইমানের অধিকারী তাদের পরীক্ষা হয়ে যাচ্ছে, মানে সঠিক ইমান নিলে তার হলো যত বিপদ আসুক না কেন, কিছু কিছু ইমানদার হবে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার কিছু ব্যবসা বাণিজ্য লাভ করার জন্য, তারপরে একটা ভালো কমিউনিটি পাওয়ার জন্য, অথবা মেয়ে বিয়ে দেওয়ার জন্য, ছেলে বিয়ে দেওয়ার জন্য, অনেক রকমের থাকে যে কিছু লোকের সাথে থাকার চিন্তাভাবনা থাকে। কিন্তু যখন আইডিয়ালজিকে সামনে নিয়ে, আদর্শকে সামনে নিয়ে সামনে যেতে হয়, সেখানে পরীক্ষা করা ছাড়া, এই পরীক্ষা করা টিকে থাকে, এই টিকে থাকতে পারার লোক ছাড়া এগোনো যায় না, সামনে যাওয়া যায় না। একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, তো সেখানে তিনি এই কথাটাই বুঝাই বললেন যে দেখো পরীক্ষা হবে, এই পরীক্ষায় তোমাদের টিকে থাকতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন দিয়ে এটা দেখাইছেন যে আমি কষ্ট পেয়েছি কিন্তু আমি সবর করেছি, এবং এই সবর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের নবীর নামে আমরা দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়া করি, আল্লাহ আমার নবীকে যে তুমি যত কষ্ট এই দুনিয়ার কাফেররা দিয়েছিল তার চেয়ে বড় বড় মর্যাদা তুমি তাকে অধিষ্ঠিত করো, এবং মাকামে মাহমুদ নামে যে জায়গাটা তুমি তাকে ওয়াদা করেছিলে তুমি সেখানে তাকে বসায়ো, এবং পৃথিবীর যত কষ্ট উনি পেয়েছেন তার চেয়ে শত গুণ তার কমফোর্ট আল্লাহ তুমি নিজ হাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিও, এবং তার উম্মত হওয়ার কারণে আমাদের গুনাহটা তুমি মাফ করে তার সাথে জান্নাতে থাকার মতন তৌফিক দান করো। আমাদের পরবর্তী এপিসোডের দাওয়াত দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।